সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু ইটিমোয়বিডি একাডেমি অফ আইসিটি। আমরা গত ক্লাসে ওয়েবসাইট কি, ওয়েবসাইটের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং প্রাথমিক কিছু কথা বলেছিলাম। আজকে আমরা দেখব ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করতে হয় বা একটি ওয়েবসাইট কিভাবে ভিজিট করতে হয়। তো ওয়েবসাইট ভিজিটের জন্য তিনটি জিনিস খুবই অত্যন্ত মানে ম্যান্ডেটারি বা আবশ্যক। সেটি হচ্ছে একটি কম্পিউটার লাগবে, ওয়েব ব্রাউজার সফটওয়্যার লাগবে এবং ইন্টারনেট কানেকশন লাগবে। তো আমার একটি কম্পিউটার আছে এবং এখানে চারটা ওয়েব ব্রাউজার আছে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন লাগবে, সেটা আমার এই কম্পিউটারে রয়েছে। তো আমাদের সবার, যারা উইন্ডোজ, আমরা বাংলাদেশে যারা কম্পিউটার ব্যবহার করি, সবাই অধিকাংশ 99%ই হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তোমার কোনো কিছু ইনস্টল না করলেও তুমি সরাসরি এই ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি পাবে। আর এই গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এবং সাফারি তুমি চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমরা ইন্টারনেট এক্সপ্লোরারটাতে ডাবল ক্লিক করে ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন করি। দেখি এখানে কি আসছে, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে। কোনো কিছু এখানে আমি যেহেতু কোনো ওয়েবসাইটে ঢুকবো সেটা বলিনি, সো সে আমাকে একটি ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে, খালি পেজ, শূন্য পেজ দেখাচ্ছে। তো আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করি, দেখি www.গুগল, দেখো চলে এসেছে google.com। এটা লিখে যদি আমি এন্টার দিই কম্পিউটারে, তাহলে আমার এই গুগলের ওয়েবসাইটটাতে এসে নিয়ে যাবে এবং গুগলের ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো। তো গুগলের ওয়েবসাইটটা হচ্ছে কি, যে আমি এখানে দেখো, আমি www, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে গুগল হচ্ছে আমি একটা ওয়েবসাইটের নাম লিখেছি, যেটা হচ্ছে আমরা টেকনিক্যালি বলবো ডোমেন নেম। তারপরে এখানে হচ্ছে সে .com.bd, এই ডোমেনে রয়েছে। কোন ডোমেনে রয়েছে, এই ডোমেনে, .com.bd ডোমেনে। এটি হচ্ছে গুগলের একটি ওয়েব পেজ। তোমাদেরকে গুগল পরিচয় করাচ্ছি, কারণ তুমি যে কোনো কিছু খুঁজতে যদি যাও তাহলে তুমি অবশ্যই গুগল থেকে খুব সহজে সব তথ্য, বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে মানে সহজলভ্য এবং হচ্ছে তুমি যে কোনো তথ্য খুব দ্রুত খুঁজে পেতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারো। তো ধরো আমরা আজকে একটি ওয়েবসাইট ভিজিট করব গুগলের, এই গুগল ওয়েব ব্রাউজ ওয়েব সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সেটি হচ্ছে আমরা যদি আমাদের আইটিমোয়বিডি একাডেমি অফ আইসিটিটা দেখি, আইটিমোয়বিডি একাডেমি, একাডেমি লিখে যদি আমি এন্টার দিই, সে আমাকে কি খুঁজে দিচ্ছে দেখি। আইটিমোয়বিডি একাডেমি লিখে যদি আমি সার্চ করি, তাহলে এই যে আইটিমোয়বিডি একাডেমি অফ আইসিটি .com, একাডেমি .itmoybd.com, এটার ওয়েবসাইটটা সে আমাকে লিঙ্ক দেখাচ্ছে। সে খুঁজে খুঁজে দিয়েছে এখানে গুগল, আইটিমোয়বিডি একাডেমি অফ আইসিটি সম্পর্কিত যা পেয়েছে সে আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি এটাতে যদি ক্লিক করি, একটা লিঙ্ক দিয়ে দিয়েছে গুগল, সেই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি, তাহলে সে আমাকে দেখো কোথায় নিয়ে যাচ্ছে। সে আমাকে এই যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, আগে গুগল ছিল, এখন চেঞ্জ হয়ে কী হয়েছে, একাডেমি .itmoybd.com, অর্থাৎ আইটিমোয়বিডি একাডেমি অফ আইসিটির এই ওয়েবসাইটটাতে সে আমাকে নিয়ে গিয়েছে। এখানে আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবো, যদি আমি সেই ওয়েবসাইটটার নাম জেনে থাকি। হ্যাঁ, এখানে আইটিমোয়বিডির যে তথ্য দেয়া আছে সেই তথ্যগুলো সে আমাকে দেখাচ্ছে বা দেখার সুযোগ করে দিচ্ছে। তো এইভাবে আমরা ওয়েবসাইটের আরও বিভিন্ন পেজ থাকবে, সেই পেজগুলো আমরা ব্রাউজ করতে পারবো। দেখো এই যে এইখানে সকল লেকচার, এই এটা একটা লিঙ্ক দেয়া আছে বা মেনু দেয়া আছে। এই মেনু থেকে আমরা, এই অনেকগুলো মেনু আছে, প্রথম পাতা আমাদের কথা, সকল লেকচার, আইটিমই, কুইজ, যোগাযোগ, এখানে আমরা সকল লেকচারে গিয়ে আমরা এই মেনুটা থেকে আমরা চুজ করে নিলাম যে আমি কোন পেজে ঢুকবো। সে আমাকে এখানে লেকচার তালিকাগুলো দেখাচ্ছে। তারপরে এরকম, অর্থাৎ এটা হচ্ছে একটা পেজের লিঙ্ক। এখানে আবার লেকচারগুলোর মধ্যে দেখো, এই যে মাউস এখানে রাখলে যেরকম থাকে, এটার উপর নিলে হাতের চিহ্ন চলে আসছে, অর্থাৎ এটি আরেকটি লিঙ্ক। এটা এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো আমাকে এই পেজটাতে নিয়ে যাবে। সে আমাকে আরেকটা নতুন উইন্ডো ওপেন করে এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক আলোচনা এই পেজটাতে সে আমাকে নিয়ে যাচ্ছে। এভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক আপ করতে পারি এবং তোমরা আরও দেখে থাকবে। তো এটা আমি কেটে দিলাম, এখন এই জিনিসটা যদি অল ট্যাবস ক্লোজ করে দিচ্ছি। তুমি যদি গুগল ক্রোমে ক্লিক করো, তাহলে ইন্টারফেসটা আসবে এরকম। ম্যাক্সিমাইজ করে নিচ্ছি ফুল স্ক্রিন, এই যে এটা গুগলের ডিফল্ট চলে এসেছে। গুগল ক্রোম ইউজ করলে এখানে লিখেই, আমি যদি এখানেও যদি লিখি আইটিমোয়বিডি একাডেমি লিখে যদি এন্টার দিই, সে আমাকে ওই ওয়েবসাইটগুলো, ওই ওয়েবসাইটটার অ্যাড্রেস দেখাবে। দেখানোর পরে আমাকে, অর্থাৎ আমি যদি নাও জানি, তুমি যদি নাও জানো কোনো অ্যাড্রেস, ওয়েবসাইটের ঠিকানা, তাহলে তুমি গুগলে সার্চ করে তুমি সেই সম্পর্কিত তথ্য জানতে পারো।
এভাবে আমরা যে কোনো একটি ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবো। তারপরে তুমি ধরো এখানে গুগলের এই সার্চ বক্সে যাও বা এখানে যাও, যে কোনো জায়গায় লিখতে, এটা হচ্ছে অ্যাড্রেস বার, এটা ঠিকানা, অ্যাড্রেস বার কি, এখানে ঠিকানা লিখি আমরা। যেমন আমি যদি আজকের পত্রিকা দেখতে চাই, প্রথম আলো, ধরো আমি এখানে প্রথম আলো লিখে সার্চ দিলাম, প্রথম আলো, আচ্ছা। অথবা আমি লিখতে চাই যে অ্যাবাউট বাংলাদেশ, আমি অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে আমি জানবো, তাহলে অ্যাবাউট বাংলাদেশ যখন আমি লিখব, তখন সে আমাকে বাংলাদেশের একটি বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা সে আমাকে খুঁজে দিচ্ছে যে তুমি এই সাইটগুলোতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। তো আমি এটাতে ক্লিক করি, উইকিপিডিয়া, উইকিপিডিয়া হচ্ছে আরেকটি ওয়েবসাইট, এই উইকিপিডিয়াতে ক্লিক করলে সে আমাকে কি করছে, উইকিপিডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো আমাকে এখানে শো করছে। এখানে অনেকগুলো লিঙ্ক তৈরি করা, প্রত্যেকটা জিনিস এই যে আন্ডারলাইন করা, মাউস এইভাবে থাকলে যেরকম কার্সার, এটা নিলে হাত হয়ে যাচ্ছে, মানে এটা একটা অন্য একটি তথ্যের সাথে লিঙ্ক আপ করা, সংযোগ স্থাপন করে দিয়েছে সে। এখানে দেখো বাংলাদেশ সম্পর্কে ক্যাপিটাল সিটি ঢাকা, রাজধানী, তারপরে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অন্যান্য অনেক বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে বাংলাদেশ সম্পর্কে, তুমি অনেক কিছু জানতে পারবে। অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা এর সম্পর্কিত তথ্যগুলো খুঁজে পেতে পারবো এভাবে গুগলের মাধ্যমে। তো আমরা কি দেখলাম যে এই যে একটি নেম academy.itmybd, এটি একটি ডোমেন নেম, তারপরে এখানে উইকিপিডিয়া, এটি হচ্ছে একটি ডোমেন নেম। তারপরে আমি যদি লিখি যে bbc.com, এটা লিখে যদি এন্টার দিই, তাহলে দেখো সে আমাকে বিবিসির ওয়েবসাইটে নিয়ে যাবে, bbc.com, www.bbc.com, এই বিবিসির ওয়েবসাইটটাতে আমাকে নিয়ে গেছে সে। এখান থেকে আমরা বিবিসি সম্পর্কে, বিবিসির যে একটি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের অনেক তথ্য আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য ব্রাউজ করতে পারবো ব্রাউজারের সাহায্যে, যে ব্রাউজারের সফটওয়্যারটি রয়েছে আমাদের। তো আমরা দেখবো আরও পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা পরিচিত হলাম ওয়েব ব্রাউজার কীভাবে ব্যবহার করতে হয়, এবং ওয়েবসাইটের যে নামটি দেখতে দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে ডোমেন নেম, এবং এই ডোমেন নেম কী সেটা নিয়ে আমরা পরবর্তীতে দেখবো। তো সবাইকে ধন্যবাদ।